প্রথমেই সকলকে জোহার জানাই। আমাদের মানভূম তথা জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বহু স্বাধীনতা সংগ্রামীরাই রয়েছেন, যাদের ইতিহাসের কথা কিন্তু অনেকের কাছেই অজানা। কারণ খুব বেশি যে স্কুল কলেজের যে ইতিহাসের বইয়ের পাতা, সেই ইতিহাসের বইয়ের পাতায় কিন্তু এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জীবনী বা নামও পর্যন্ত আলোচনা করা হয় না। তো তাই আজকে আমি চলে এসেছি ঠিক সেই রকমই একজন মহান স্বাধীনতা সংগ্রামী, ভাষা আন্দোলনের নেত্রীর জীবন নিয়ে। হয়তো এই সমস্ত স্বাধীনতা আন্দোলনকারীদের ইতিহাস নিয়ে আলোচনা না করলে মানভূম জেলার যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওর যে মূল টপিক, সেই টপিকে আসা যাক। আজ আমি আলোচনা করব এক সময় মানভূম জেলাতে যিনি স্বাধীনতা আন্দোলন, আর অপরদিকে মানভূম জেলাতে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ভাবিনী মাহাতো। উনি জন্মগ্রহণ করেছিলেন 1915 সালে মানবাজারের মাঝিডিহি গ্রামে। অতুলচন্দ্র ঘোষ এবং লাবণ্য প্রভা ঘোষ যে শিল্পাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, সেই শিল্পাশ্রমে অংশগ্রহণ করেছিলেন এই ভাবিনী মাহাতো। তোমাদেরকে প্রথমে বলে রাখি যে এই শিল্পাশ্রমে তৎকালীন সময়ে যারা বিপ্লবীরা ছিল, সেই সমস্ত বিপ্লবীরা কিন্তু এই শিল্পাশ্রমে আশ্রয় নিত। এবং আমাদের মানভূম জেলা ছাড়াও পুরো ভারতবর্ষ জুড়ে যারা মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন তৎকালীন সময়ে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সকলেরই কিন্তু আনাগোনা লেগে থাকত এই পুরুলিয়া জেলার অন্তর্গত এই শিল্পাশ্রমে। তারা এইখানে আসতেন এবং বিপ্লবীদের উদ্দেশ্যে নানা ভাষণ দিতেন, আর এই ভাষণ দ্বারাই প্রভাবিত হয়ে কিন্তু একাধিক মানভূমের যারা যুবক যুবতী ছিলেন, তারা তৎকালীন সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেমে পড়েছিলেন। ঠিক তেমনই একজন ছিলেন আমাদের এই ভাবিনী মাহাতো, যিনি এই শিল্পাশ্রমে অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী এনাদের ভাষণ দ্বারা গভীরভাবে প্রভাবিত হন এবং কংগ্রেসে অংশগ্রহণ করেন, আর সক্রিয়ভাবে কিন্তু এই মানভূমের মাটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। 1942 সালে মহাত্মা গান্ধী যখন আমাদের সারা ভারতবর্ষ জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, ঠিক সেই সময় মানভূমের অন্তর্গত এই মানবাজারে এই আন্দোলনের পরিচালনা করেছিলেন এক গ্রামে ভাবিনী মাহাতো, যিনি এই আন্দোলনের নেতৃত্ব দেন। এবং পরবর্তীকালে 1945 সালে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও প্রবল হয়ে ওঠে, ঠিক সেই সময়ে ভাবিনী মাহাতো মানবাজার থানার অন্তর্গত কোনো এক গ্রামে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তাই সেই সময় তৎকালীন যারা ব্রিটিশ পুলিশ ছিল তাদের নজরে এই ঘটনাটি এলে তারা কিন্তু ভাবিনী মাহাতোকে গ্রেপ্তার করে এবং যার ফলে তার 9 মাস জেল হয়। কিন্তু পরবর্তীকালে মানে দুই বছর পরেই 1947 সালের 15ই আগস্ট কিন্তু আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পরেই কিন্তু শুরু হয়ে যায় রাজ্য গঠনের প্রক্রিয়া, আর সারা দেশ জুড়ে তখন রাজ্য গঠন যে শুরু হয়েছিল তা হয়েছিল কিন্তু ভাষাভিত্তিক। আর তাই সেই সময় বৃহত্তর মানভূম জেলা ছিল কিন্তু বিহারের অন্তর্গত, আর এখানকার যা লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল তা ছিল বাংলা, আর অপরদিকে বিহারের ভাষা ছিল হিন্দি। তাই বিহারবাসী বা বিহার সরকার কিন্তু জোর করে বলপূর্বক তাদের যে হিন্দি ভাষা, সেই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই মানভূমের আম জনতার উপর। আর এরই বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিলেন মানভূমের একাধিক স্বাধীনতা সংগ্রামী, যাদের মধ্যে ছিলেন ভজহরি মাহাতো, অতুলচন্দ্র ঘোষ, নিবারণচন্দ্র দাশগুপ্ত, এছাড়াও কিন্তু এই ভাবিনী মাহাতো। সেই সময় তারা বাগবিজা থেকে প্রায় 800 থেকে 1000 জন কলকাতার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন। এই সময়
এই যে হাজার হাজার ভাষা আন্দোলনকারীরা তারা বাঁকুড়া, বড়জড়া, সোনামুখী, বর্ধমান হয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, যাদের মধ্যে একজন ছিলেন এই ভাবিনী মাহাতো। তো যার ফলে পরবর্তীকালে দেখা যায় যে 1956 সালে 1ই নভেম্বর এই ভাষা আন্দোলনের জোরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বুকে এক নতুন জেলার সৃষ্টি হয়, যে জেলার নাম হয় পুরুলিয়া জেলা। আর এই পুরুলিয়া জেলাই ছিল শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের প্রথম ভাষাগঠিত জেলা। তো সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এই ভাবিনী মাহাতো। 2014 সালে মাত্র 99 বছরে এই বীর বিপ্লবী, এই বীরঙ্গনার জীবনাবসান ঘটে। তো তিনি আজ আমাদের কাছে, আমাদের পাশে না থাকলেও তিনি যেভাবে একসময় মানভূমের ভাষা আন্দোলন, অপরদিকে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাই আজও কিন্তু প্রতিটি মানভূমবাসীর বুকে তিনি অমর হয়ে আছে। সবশেষে একটাই কথা বলার, যে এই ভাবিনী মাহাতোর জীবনী জেনে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিও। আর ভালো লেগে থাকলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।